মিনা মাই আমগুলা তোমার সাসার বাড়িতে দিয়ে আসো রিতা গো বাড়িতে ঠিক আছে মা আই মিঠু চল যাই ও না ওই সে দোকানদার চল লুকাই সব কিছুই পরিকল্পনা মতো হইতে আছে ওই বাসা মাইয়া ডারে আমার পোলার বউ বানামু কম বয়সের মাইয়ারা খুব নরম স্বভাবের হয় অরে দিয়া ঘরে সব কাম কাজ করান যাইব আমার আর কাজের লোকের বেতন দিতে হইব না আমার পোলা বাবু আয়েজ শহর থেকে বাড়ি আইব ভালা জোর মিলছে কম বয়সের মাইয়া এই কম বয়সী মাইয়া ডাকে আরে মিনা খুব ভালো হয়েছে তুমি আইছো আমার মনটা খারাপ কেন কি হয়েছে বাবাই দোকানদারের পোলার লগে আমার বিয়া ঠিক করতাছে তাইলে তুমি সেই কম বয়সী মাইয়া কম বয়সী মাইয়া দোকানদার মানুষ ভালো না সে বাবারে কইছে আমার স্কুলে যাওয়া বন্ধ করা দরকার পচা দোকানদার যে আসলে ঘরের কাজের লোক চাই তা আমি রীতাপুরে কেমনি কই পচা দোকানদার আমি এখন বিয়া করবার চাই না আমি আগে পড়ালেখা শেষ করবার চাই আর আমার ভয়ও করে মিনা জানোস এই গ্রামে আমার বয়সী এক মাইয়া বাচ্চা হইতে গিয়ে মইরা গেছে আমার আপায় কইছে এত কম বয়সে বাচ্চা হওয়া ঠিক না হায় এখন আমি কি যে করি তুমি যে পড়াশোনা করতে চাও তা সাসা আর সাসিরে কও না কেন কইবার চাই কিন্তু কিন্তু কি কইরা যে শুরু করি চলো দাদির কাছে যাই রিতার লিগা খুবই ভালা পাত্র কিন্তু বাপ রিতার বয়স তো এখন খুবই কম আমার পয়লা বাচ্চা হওয়ানোর সময় বয়স 15-র কম ছিল কি কষ্টই না হয়েছিল বাচ্চাটাও বাসে নাই কপাল জোরে আমি বাইসে গেছি আমি চাই না রিতা আমার মতো কষ্ট করুক মাই ঠিকই কইছে মাইয়ারা যতদিন নিজের ও পরিবারের দেখাশোনা না করতে শিখে ততদিন অপেক্ষা করেন চাই ওই মাইয়াটা রে দেখ আর 15 বছর বয়সে বিয়া হয়েছিল আহারে অহনর শরীরের কি হাল হয়েছে কিন্তু এমন ভালা পাত্র পোলা কয়দিন পরে ডাক্তার হইব এই সুযোগ হাতছাড়া করন যায় না সাসা রিতাবু পড়ালেখা করবার পারলে হ্যাঁ তার বা নার্স হইবার পারবো হ রিতা পড়ালেখায় খুবই বালা করতাছে অরে স্কুলে পড়তে দাও আমি মনে করছিলাম এমন পাত্র পাইছি বইলা তোমরা খুশি হইবা আমরা খুশি হইছি কিন্তু মনে হয় রিতা ঠিক বয়স হওয়া পর্যন্ত তোমার অপেক্ষা করুন উচিত দোকানদার কে আর ততদিন অপেক্ষা করব মনে হয় রাজু তুমি মিঠু লগে বাজারে যাও আমি রিতাপুর কাছে যাই রিতাবু এইখানে কি করো চিন্তা করতাছি জান নেই হোক বিয়া পিসানের লাইকা বাবা মায়েরে বুঝাইতেই হইব তাতিও তাই কইছে কিন্তু সাসাই কয় এমন বালা পাত্র সাইরা দাবা ঠিক না ডাক্তার হইছে তো কি হইছে মিঠু কার বার দেহ উচিত শিক্ষা হয়েছে দাঁড়াও দেখছি
চিন্তা করো না, ও বেঁচে আছে। বেশ ব্যথা পেয়েছো। যা, পয়সা আছে। দেখ, দেখ। চোখ খুলছে। এই তো ভালো হয়ে গেছো। আপনি তো মিঠুরে বালা কইরা দিলেন। এরকম হলো কি করে? এটা দোকানদারের কাজ। হ্যাঁ, মিঠুরে ডাবরানি দিছে। ও, তাই নাকি? আচ্ছা, চলি, আবার দেখা হবে। কি বালা মানুষ! কিন্তু মানুষটা কে? তোমরা কি লইয়া হাসতেছো? আমি যাই না আসি, মানুষটা কে? হায় রে, হায় রে, আমার বাপ আয়, আমার বুকে আয়, তুই ফিরে আইসা, আমার কইল জাটারে বই না দিলি বাপ আমার, হায় হায়। ও বাবা, এই পোলা আমাগো গেরামের গৌরব, খুব তাড়াতাড়ি ও ডাক্তার হইব। আমি তোর বিয়া ঠিক করছি এই গেরামেরই একটা মাইয়ার লগে। তোর মত কি? আমি আর তোমায় কি বলবো বলো তো। তুমি কার কথা বলছো? মাইয়ার নাম রীতা, কম বয়সী, খুব সুন্দর। কম বয়সী? ওর বয়স কত? তাতে কি হইল, যত কম বয়স ততই বালা। কিন্তু ওর বয়স কত? এই কত আর হইব, মনে হয় পনেরো। পনেরো বছর? আমি পনেরো বছরের কোনো মেয়েকে বিয়ে করব না, খুবই কম বয়স। কম বয়স কি কইতে চাও তুমি? আমার ইচ্ছার কোনো দাম নাই না? তা না বাবা, তোমার পছন্দে আমি বিয়ে করতে রাজি আছি, কিন্তু তার বয়স অন্তত ১৮ বছর হতে হবে। কিন্তু কেন? ডাক্তারি পড়ার সময় আমরা জেনেছি ১৮ বছরের কম বয়সী মেয়ে মা হলে তার বিপদ হতে পারে। অহনার সময় নাই, আমি কথা দিয়া ফালাইছি আগামী সপ্তাহে তোমার বিয়া হইব। আমি তোমার পছন্দের মেয়ে বিয়ে করব, কিন্তু তিন বছর পর। তাছাড়া বিয়ের দায় দায়িত্ব নেবার মতো বয়সও তো আমার হয়নি। ওই লোকটা বাবু, দোকানদারের পোলা। তা কি ভাবতাছো রীতাবু? না না, আমি বিয়ে করবার চাই না, মানে অহন না, আমি পড়াশোনা শেষ করবার চাই। চিন্তা কইরো না, বাবু তোমারে বিয়ে করবার চায় না। হ্যাঁ তাই কইছে। ও হ্যাঁ কইছে, তার বউয়ের বয়স ১৮ হইতে হইব। দোকানদার সাহেব, বিয়াটা আগামী হপ্তাহ হইয়া যাক। রীতা আইছে। চুপ থাক। মা, বাবা, আমার একটা কথা কহনের আছিল। কি কইবার চাও? কি কবি কন আর রীতা? মাইনে, আমি পড়াশোনা শেষ করবার চাই। কি ব্যাপার, মনে হয় দোকানদার সারা সবাই বিয়া পিছাইবার চায়। বাবা, তোমাকে খুশি রাখার জন্য আমি সব করতে রাজি আছি, আমাকে আইন ভাঙতে বলবে না। তুমি জানো না ১৮ বছরের কম বয়সের মেয়ে বিয়ে করা অপরাধ? আমি এসব কিছুই জানি না। দয়া কইরা, আপনি একটু আমার লগে আইবেন, আমার টিয়া পাখির শরীর খারাপ। হ্যাঁ, তাহলে যাই বাবা আমি। বাহ, এত লেহা পড়া কইরা, অহন বুঝি টিয়া পাখির ডাক্তার হইছো? যাও তাইলে। আমি এতদিন গ্রামের বাইরে থাকায় অনেককেই চিনতে পারছি না। বলতো ওই মেয়েটিকে? ওইটা তো রীতাবু। রীতাবু খুব ভালো ছাত্রী। হ্যাঁ, ক্লাস টেন পাশ করবার চায়। খুব ভালো কথা। চিন্তা করো না, দু একদিন বিশ্রাম নিলেই ভালো হয়ে যাবে। তুমি খুব ভালো পোলা বাবু, খুব বুদ্ধিমান। আমাগো রীতায়ও খুব চালাক মাইয়া। তাহলে রীতার পড়াশোনা চালিয়ে যাওয়া উচিত, আমারও তো ডাক্তারি পড়া এখনো শেষ হয়নি। তুমিও পড়ালেখার কথা কইতাছো, রীতায়ও তাই কইতাছিল। তাই ঠিক, বিয়ার লিগা এত তাড়াতাড়ি কি আছে? কিন্তু তোমার বাবার মত আছে? হ্যাঁ, কি কয়? সত্যি কথা বলতে কি, বাবা চান খুব তাড়াতাড়ি এই বিয়েটা হয়ে যাক। মনে হয় পোলার কথাই শুনতে হইব, পরে আমি হারাইতে চাই না।
বাবা আমার বয়স হইছে, অহন আমার আরাম আয়েশের দরকার, আমারে দেখাশোনা করার লাইগা কোনো লোকজন নাই। বাবা তা আমি বুঝি, কিন্তু বাড়ির কাজের জন্য তো আমরা একজন লোক রাখতে পারি। আমি একজন গরিব বিধবারে চিনি, হ্যাঁ কাম খুঁজতাছে। হ্যাঁ আপনি কাম দিতে পারেন, আর আমরাও সাহায্য করতে পারি। আমি আপনার মালামালের হিসাব রাখবার পারি। আমিও মিঠু ঘরে বেঁধে রেখো না, নিয়ে যাও এগিয়ে।